হ্যালো মাই ইয়ার লাভলি টু ফ্যামিলি, গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে শনিবার, শনিবারের বারবেলা, ঠিক আছে। আজকে আমার কোনো মামনির মা আসেনি, মামনির মার নাকি জ্বর হয়েছে, নাকি না মামনির মার জ্বর হয়েছে, নাহলে ওনাকে ঘরে আটকানো যায় না, তো আসেনি। আর ওর চুর হচ্ছে ভোলে, দুধ ভোলে বলছি, ওনার ছেলে অন্তরা মা। কে কে অন্তরা মায়ের কথা কার কার মনে আছে? আমি জানি জেবাদির মনে আছে, আর কার মনে আছে বলো তো? এদের মনে আছে, ওরা সবাই এসছে, তো সেই জন্য আজকে অর্চনা দিয়ে আসেনি। আর আমার সব কাজ পড়ে আছে, সেই জন্য আজকে আমার ঘরে কেউ খাওয়ার নেই, শুধু এঞ্জেল আর আমি এখন বিরিয়ানি পার্টি করব। ইয়ে আর তো দেবো, একটু লোভ দাও, সবাই একটু লোভ দাও, তোমরা যখন দেবে তখন আমাদের খাওয়াও হয়ে যাবে, কোনো ব্যাপার না, লোভ দিলে কিচ্ছু হবে না। কেন মধু, মানুষকে বিরিয়ানি খায় না? হ্যাঁ চলো বিরিয়ানিটা খেয়ে নি। আর কি যে ব্লগ বানাবো বুঝতে পারছি না, কি যে আর এই হিসা পিতা রোজ দিন, হ্যালো মাই অল লাভ ইউটিউব ফ্যামিলি, দেখো এই রান্না করেছি ওই রান্না করেছি, আর ভালো লাগছে না এইসব দেখাতে তোমাদের। যাই হোক চলো দেখি কি শেয়ার করি না করি, দেখতে থাকো বলে দিচ্ছি। আমি কিন্তু এগুলো তোমরা বোঝোই, আমি ড্রামা করি, এগুলো ওভার অ্যাক্টিং করি, ওভার অ্যাক্টিং। চলো টাটা। ফাইনালি এখন সব কাজ বাজ ছেড়ে স্নান টান করে বসলাম। তো তোমরা তো জানো আমার দুটো হেল্পিং হ্যান্ড, তো দুটো হেল্পিং হ্যান্ডই আজকে মামনির মা অচরাদি কেউই আসেনি, তোমাদের তো সকালবেলা বলেছি। আর আরেকজন ছিল, তাকেও ফোন করেছিলাম, তো সে হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মানে সে আমার কাছে আগে কাজ করতো গীতাদি, তো বলেছিল আসবে, তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপরে দেখলাম উনি আসছেন না, তখন আমি নিজেই বাসনটা মেজে নিলাম। আর ঘর আর মুছিনি, এতগুলো ঘর আমি পারবো না মুছতে, তো ঝাড় দিয়ে নিলাম। আর এঞ্জেল কিন্তু আমার সাথে সাথে অনেক হেল্প করেছে, বাসন আমার সাথে সাথে টুকটুক করে গুছিয়ে দেওয়া, সব জলের বোতলগুলো আমি মেজে দিলাম, ও জলের বোতলগুলো ভরলো, সকালবেলা পুজো দিয়ে দিয়েছে। আর হচ্ছে আমরা দেখলে বিরিয়ানি এনে খেয়ে নিয়েছি, রান্নাবান্না করিনি। তো চলো, তোমরা সবাই এত কী করে কাজ করো কী জানি জানি না, তো যাই হোক এখন স্নান টান করে এসে এখন একটু রেস্ট নেবো। কি রেস্ট হবে না, ও আবার তো ভিডিও ছাড়তে হবে, এটা তো সব থেকে বড়ো আমাদের কাজ, যেহেতু আমরা পয়সা ইনকাম করি না সেহেতু ওই কাজের কোনো দাম নেই গো বন্ধুরা, তোমরা আমার সাথে একমত হবে যারা যারা হাউসওয়াইফ, ঘর সামলে যারা ব্লগিং করছো। তো হতাশ হয়েও না, করে যাও, এটুকুই বলবো। কে বলতে পারে কখন কার চ্যানেল হয়তো ভালো গ্রোথ করেও যেতে পারে, তাই না? তো বি পজিটিভ, তাই তো? তো চলো আবার দোকানে গিয়ে বিকালবেলা দেখা করব। এখন বাজে রাত 9টা আর আমি দোকান থেকে চলে আসলাম, তো দেখলে সকালবেলা কিছু রান্না করিনি, যেহেতু এঞ্জেলা আর আমি খাবো, শুধু বিরিয়ানি খেয়ে নিয়েছি। অত লাফাচ্ছিলাম বিরিয়ানির জন্য, আসলে কিন্তু বিরিয়ানি অত রাস্তার বিরিয়ানি কিন্তু আমরা অত ভালো বাসি না, তো এখন করতে হবে কিছু, তাই করিনি আর কি, দুজনের জন্য আর করিনি, আর এখন তো করতেই হবে, তো সেই জন্য দিয়ে চাল ধুয়ে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি ভাত করি, ওদিকে বসিয়ে দিয়েছি। আর এখানে এঞ্জেল বলছে, এঞ্জেলকে বলছিলাম বোয়া ভাত করিনি, চট করে হয়ে যাবে, দাঁড়াও। থ্যাংক ইউ, ভীষণ জল তেষ্টা পেয়েছিল, আর এখন ওই মনে হচ্ছে গরমের, মানে গরম জল আর খাওয়া যাচ্ছে না, একটুখানি না মিশিয়ে খেলেও যেন স্বাদ লাগছে না জলে। তো যাই হোক এঞ্জেলকে বলছিলাম বোয়া ভাত করি, তো এঞ্জেল বলছে
যাই হোক, তো এঞ্জেল বলছে না আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করো, তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাবছি আমার জন্য শিম বা ভেন্ডি কিছু সিদ্ধ দেবো, বেশ ভালোই লাগে ভেন্ডি সিদ্ধ শিম সিদ্ধ খেতে আমার। আমার বন্ধুদের কখনো আমি প্রমাণ চাই না, যার যতটা সুবিধা হবে সে ততটা ভিডিও দেখবে। অর্থাৎ আমিও বলছি, আমি বলছি শুধু ফেভারিট কালার কমেন্ট। তোমাদের বাঙালি খাবারের মধ্যে সব থেকে কি খেতে ভালো লাগে? বলো বলো, বাঙালি খাবারের মধ্যে সব থেকে কি খেতে ভালো লাগে, তোমার কি ভালো লাগে? আমার চিংড়ি মাছের মালাইকারি। বন্ধ করো, এঞ্জেল কিন্তু আজকে আমাকে অনেক কিছু হেল্প করেছে, অনেক কাজ করে দিয়েছে গো। মানে এটা বসন্তি মাথা তোমাদের দেখাবে না? এই দেখো, আমি এখানে ছোট জিনিসগুলো সব এইভাবে ঝুড়িতে করে এইভাবে আমি মাজলে এইভাবেই মাজি, আর এই যেগুলো এইভাবে রাখি। আমি বোতল বলেছি, এঞ্জেল বলেছি সকালে, এঞ্জেল বোতলগুলো সব মেজে দিয়েছি, বাইরেটা বোতলগুলো ভরেছে। চলো তোমাদের একটা জিনিস দেখাবো, তোমাদের দেখাবো, আরে কথাই তো কইতে দেন না, এটা একটা জিনিস দেখাবো তোমাদের। সেদিন একটা শর্টসে দেখেছিলাম, এই যেরকম কাপড়ের মধ্যে করে সিদ্ধ দিয়েছিল, মুড়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে শিম ভেন্ডি সিদ্ধ দিয়েছিল। তো শিম সিদ্ধ দিয়েছিল, আমি আজকে ভেন্ডি দিয়ে দেবো। তো তাহলে কি ছড়াবে না ভেন্ডিটা সবজিগুলো? তোমরা কে কে জানো বলো, কে কে করো ওরকম বলো। হ্যাঁ বলো বলো বলো, চলো এসব আলু টালু ডিম টিম ধুয়ে দিই। হ্যাঁ বলো বলো বলো, আর আমার শর্টসগুলো কেমন হয়েছে বলো বলো বলো, দেখেছো তোমরা শর্টসগুলো? দেখো দেখো, চলো আবার রিলস বানাও। কত মহিলা গাইস গাইস, আমার একটা ব্যাগ নিয়ে গেছিলাম, ওই কোথায় গেছিলাম কেন হলি সকালে বলবিরে যখন গেছিলাম তখন আমি আবির নিয়ে গেছিলাম, আর সে আবিটা একটা কালার আমার ব্যাগে পড়ে গেছে গ্রিন ওটা, আর সেটা পরে আমার যে একটা মানে ব্যাগের কাছে এরকম একটু মামা দিয়েছে এই ব্যাগটা, আর এই ব্যাগটা আমার রং পড়ে গেছে, আমার ব্যাগটা ছাড়া আমার মাস্কে রং পড়ে গেছে, তার জন্য আমি তো বলছি অল্প রং পড়েছে, এক্ষুনি আমার মুখে লেগে গেছিলো পুরো মনে ছিল পুরো এরকম করে খেয়ে দিয়েছে আমি। এই যে কিয়া কিয়া কিয়া, এটা করো এই দুটো কত, তোদের কি আর কন্টেন্ট নেই পুরো ভুল ভাত আমি দেখতে পাচ্ছিস? তাই এখন রাতেবেলা ঘোরা ফিরল করছে, তবে অনেক তুমি লাগিনি বেশি লাগেনি তবে অনেক। তো গাইস আবার পরে দেখা করবো, তারপর পরে দেখা করবো না দেখাই করবো, তো গাইস এন্ডে দেখা করবো। এই দেখো একটা থালার মধ্যে কাপড়টা কিন্তু ধুয়ে নিয়েছি, সাদা কাপড় হলে ভালো হতো কিন্তু আমার কাছে সাদা কাপড় নেই, এটা একটা ব্লাউজ পিস ছিল, রংটা উঠছে না, ইউজ করাই কাপড়টা পাতলা দেখো সুতির কাপড়। এই ভেন্ডি উঠছে, সব দিয়ে দিয়েছি, দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি মোটকা মোটকা, এবার এটাকে বেঁধে নেবো। হ্যাঁ এই দেখো ভাতটা আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা কিন্তু আমি আলাদাই বসাই সবসময়, ডিমটা ভাতের সাথে আমি কখনোই দিই না,
তাহলে এই যে পোটলা রেডি, পোটলা ভাতটা একটু উত্তর আসলে দিয়ে দেবো। চলো এদিকে গুলো হোক, একটু গিয়ে বসি, খাওয়া দাওয়া করবো। ফ্যানটা বন্ধ কর, ফ্যানের ফ্যান দিয়ে করলে ভীষণ আওয়াজ হয়। তারপরে ভাত টাত খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজ দুপুরবেলা একটু শুইনি, রেস্ট নিইনি, তো সেই জন্য। আর কি বলে, চলো ভিডিওটাও আর বড় করার মতো দেখানোর মতো কিছু নেই, তো ভিডিওটাও এখানে শেষ করে দিই। দেখলে সারাদিনের আজকে রুটিন, যতটা সম্ভব ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। বাসন মাজাটা যে আর কী দেখাবো, তখন এত তাড়াহুড়োর মধ্যে আর এসব কিছু দেখাইনি, আর দেখানোর কিছু নেই, বাসন মাজা সবাই তোমরা জানো। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। কেমন লাগলো তোমরা তো সবসময় কমেন্ট করে জানাও, জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় আমার মতো বিন্দাস থেকো। চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিছু বলবি, কিছু বল প্লিজ, আমার ভিডিও দেখ, ভিডিওতে কোনো কন্টেন্ট নেই, একটু বল কিছু। বিজি বার্ড বলবি, বিজি বার্ড সম্বন্ধে, চল টাটা।